নওগাঁরাত্রে নিষিদ্ধ সুতি জাল দিয়ে মাছ ধরতে নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার মনিয়ারি ইউনিয়নের নাগর নদীর লালপাড়া এলাকায় এ বাঁধের উপর সড়ক দিয়ে চলাচল করে এলাকাবাসী। এ ঘটনায় সড়ক দিয়ে চলাচল করতে না পারায় চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। প্রতিকার পেতে বুধবার নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী। বিস্তারিত থাকছে রানীনগর প্রতিনিধি কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে। আত্রাই উপজেলার পূর্বাঞ্চলের শেষ প্রান্ত নাগর নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর সড়কে একমাত্র চলাচলের রাস্তা। এই রাস্তা দিয়ে হেঙ্গুলকান্দি, লালপাড়া এবং ধর্মপর এলাকার লোকজন চলাচল করেন। চলতি বন্যায় সুতি জাল দিয়ে মাছ ধরতে লালপাড়া গ্রামের বেশ কিছু লোকজন 11 অক্টোবর দিনগত রাতে লালপাড়ার পূর্ব দিকে কোদাল দিয়ে প্রায় 150 ফিট বাঁধ কাম সড়ক কেটে ভেঙে দেয়। এ সময় ধর্মপুরের লোকজন জানতে পেরে ছুটে এসে বাধা দিতে গেলে তাদের উপর চড়াও হয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেয়। বাঁধের সড়ক ভেঙে দেওয়ায় চলাচল বন্ধ হয়ে পড়েছে ধর্মপুর লালপাড়া গ্রামের বাসিন্দাদের। এ ঘটনায় সুষ্ঠু প্রতিকার পেতে বুধবার নওগাঁ পানি উন্নয়ন বোর্ড বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। ধর্মপুর গ্রামের বাসিন্দারা জানান, ধর্মপুর থেকে বের হবার একমাত্র রাস্তা এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাম সড়ক। লালপুরের লোকজন সেখানে শুধুমাত্র নিষিদ্ধ সুতে জাল দিয়ে মাছ ধরতেই বাঁধের সড়ক ভেঙে দিয়েছে। আমরা বাধা দিতে গেলে আমাদের সাথে চরমভাবে খারাপ আচরণ করেছে এবং বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। যেহেতু লালপাড়া গ্রামের মধ্য দিয়ে আমাদের চলাচল করতে হয়, তাই গ্রামের লোকজন ভয়ে তেমন কিছু বলতে পারছে না। লালপাড়া গ্রামের গ্রাম কমিটির সভাপতি আব্দুস সাত্তার বলেন, বন্যায় বিভিন্ন এলাকা থেকে কচুরিপানা ভেসে এসে প্রায় 150-200 বিঘা জমি ভরাট হয়ে গেছে। মাছ ধরতে নয়, জমি পরিষ্কার করতে কচুরিপানা নদীতে ভেসে দেওয়ার জন্যই বাঁধের সড়ক ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে পারাপারের জন্য একটি নৌকার ব্যবস্থা করা হয়েছে। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মাহবুব আলম বলেন, লালপাড়া গ্রামের লোকজন মাছ ধরতে বারবার ওই স্থানে বাঁধের সড়ক ভেঙে দেয়, আমরা নিষেধ করলেও শোনে না। এ ঘটনায় বুধবার একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।